ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনাসাগরের তীরে বোমাবাজির ঘটনায় আতঙ্ক। মঙ্গলবার রাতে বোমাবাজি হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঠাকুরবাড়ির কামনাসাগরের তীরে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সাগর পাড়ে বিকট আওয়াজে কেঁপে ওঠে ঠাকুরবাড়িতে থাকা ভক্তেরা। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। ভক্তদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রথমে একটা মারে, তারপর সঙ্গে সঙ্গে আর একটা মারে। তা দুটো মারার পরে সেটা উঠে দেখি কি সে ধোয়া পুরো ওই তেঁতুল গাছটা গোড়ায় ওখানে। তা ওই সিকিউরিটি গার্ডও দেখেছে, যিনি আগুনও দেখেছে। তারপরে লাস্টে এইখানে একটা, মানে সেটা কিছুক্ষণ পরে এইটা পড়ে। তিন থেকে চারটে বোম পড়েছে এবং সেটা খুব মানে খুব আওয়াজযুক্ত। এবং তখন এসে দেখলাম যে এখানটা পড়ে আছে, আর সেটার তীব্রতাটাও অনেক, কংক্রিটটাও কিছুটা ফ্র্যাকচার হয়ে গেছে। এদিন সকালে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর বলেন, ঘটনার পেছনে শান্তনু ঠাকুরের লোকজনের হাত রয়েছে। এই বাড়িতে তো আমরা সবসময় দেখেছি, যারা কোনোদিন ঘোরেনি তারাই তো এখন ঘোরাঘোরা করছে, তাদের দেখলে আমাদের আতঙ্ক। তাদের লোকরাই কারা করছে কি না করছে, সে রাজনৈতিক হিসেবে কি অন্য কিছু, আমার মনে হয় যেটা আমি মনে করছি যে টোটালি এটা শান্তনু ঠাকুরের লোকরাই করিয়েছে। কেননা মাঝে মাঝে ওর লোকরাই প্রায়ই গোলমালের ভিতরে পড়ছে বিভিন্ন জায়গায়। অতীতে এসব ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। কিছু দুষ্কৃতিকারী ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকাতে নিরন্তর বোমাবাজি করে পালিয়ে যায়। ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় এই নিয়ে প্রচণ্ড ত্রাসের সৃষ্টি হয়েছে। ঠাকুরবাড়িতে পুলিশ পোস্টিং থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল সে বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের কাছে জানতে চেয়েছি যে এখনকার এমপি সাহেব যিনি আছেন, উনি বাংলাদেশে রয়েছেন, এই সুযোগ নিয়ে ঠাকুরবাড়িতে একটা বোমাবাজি করে একটা ভয় দেখানোর প্রচেষ্টা হয়েছে। কারা করেছে কি করেছে সেটা তো উপযুক্ত তদন্ত হলেই সেটা রিভিলড হবে, এই মুহূর্তে তো আমরা বলতে পারছি না, কারণ কাউকে দেখা যায়নি, সবাই বোম মেরে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।